কথাই বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। কারো কারো ক্ষেত্রে এই কথা একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায়। তেমনি একজন আজ দোয়েলের সঙ্গে আড্ডায়। তিনি একদিকে নৃত্যশিল্পী, অপরদিকে তিনি অভিনেত্রী, তিনি সঙ্গীত শিল্পী, তিনি অবশ্যই একজন অত্যন্ত গুণী শিক্ষিকা। আজ দোয়েলের সঙ্গে আড্ডায় আপনাদের সকলের প্রিয়, আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার মানুষ মালবিকা সেন। মালবিকাতে ভীষণ ভালো লাগছে আজ তোমাকে আমাদের মধ্যে। আমারও ভীষণ ভালো লাগছে, তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হলো আর নবরবি কিরণের এই অনুষ্ঠানে আসতে পেরে, কারণ নবরানন্দের সঙ্গে আমি অনেক দিন অনেক বছর ধরে জড়িত, তো এই অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তোমার কোন দিকটা দিয়ে শুরু করব? একদিকে নাচ, একদিকে অভিনয়, একদিকে গান, আমার একটা কথা দিয়ে শুরু করি আজ। তোমার সঙ্গে আমার প্রথম কবে দেখা তোমার মনে নেই, আমার মনে আছে, কারণ সেই দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এটা 90-এর দশকের শুরুর কথা, আর্লি 90s। সেই সময় আমরা একেবারে গেড়ি গুকলি, ডোভারলেনে কলামণ্ডলমের ক্লাস হতো, সেই 3 নম্বর ডোভারলেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময় আমরা একদম ছোটরা যারা মোটামুটি নড়বড়ে পায়ে নাচ শুরু করেছি, তারা প্র্যাকটিস করছি। হঠাৎ আমরা তো তখন রূপকথার গল্প শুনি, সে রূপকথার পরীর মতো একজন চোখের সামনে নেমে এলেন। আমরা তখন রূপকথার পরী বইয়েই দেখেছি, সামনে দেখিনি। প্রথম দেখলাম সাক্ষাৎ রূপকথার সেই পরী আমাদের সামনে, মালবিকা সেন। জিজ্ঞাসা করে জানা গেল এনার নাম মালবিকা সেন। তখন থেকে আমরা মুখিয়ে থাকতাম তারপর যে কবে মালবিকা দি আসবে, মালবিকা দিকে দেখবো, মালবিকা দিকে সবার আগে মালবিকাদের উপস্থিতি এবং তার সঙ্গে নাচ তো বটেই, একটা অসম্ভব ভালো লাগা। সেই তখনকার তুমি আর এখনকার তুমি, আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই, এই রহস্যটা আজকে উদ্ঘাটন করো আমাদের অনুষ্ঠানে। রহস্য, হ্যাঁ রহস্য তো বটেই, কিছুই না জানো তো, ভেতর থেকে ভালো থাকা আর কিছুই না। ভেতর থেকে যদি তুমি পজিটিভ থাকো তুমি ভালো থাকবে। আর হ্যাঁ অবশ্যই নাচের জগতে রয়েছি এবং রিসেন্টলি এখন আমি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, টেলিভিশনের কাজ করছি, তো এই ধরনের কাজগুলো করতে গেলে তো নিজেকে একটু মেনটেন করতে হয়, সেই জন্য একটু যোগা, একটু এক্সারসাইজ চলে, খাওয়া দাওয়া নিয়মিত, একটু পরিমিত খাওয়া, এই সব কিছু রাখি আর খুব আনন্দে থাকি। ওই কালোটাকে মন থেকে মুছে ফেলে আলো করে রাখা, ভেতরটা আলো করে রাখা, তাতেই আমরা সকলে ভালো থাকি, ভালো থাকতে পারব। তোমার নাচ একেবারে ছোট্টবেলা শেখা, 4 বছর বয়স থেকে? হ্যাঁ 4 বছর বয়স থেকে। কিভাবে শুরু বলো? একদম ছোট বেলায় 4 বছর বয়স থেকে আমার নাচ শুরু, টিচারের কোলে বসে, মা টুকটুক করে হাত ধরে নিয়ে গিয়ে বলেছিল যে এ তোমার আন্টি। তিনি আমাকে একদম হাতে ধরে পায়ে স্টেপ দেখিয়ে দেখিয়ে সেই যে শুরু করেছিলেন, তারপর থেকে আজ পর্যন্ত কোনো রকম কোনো পরিস্থিতিতে আমার নাচ বন্ধ হয়নি। হ্যাঁ 20-20 যে বছরটা আমাদের গেছে, বিশে বিশে একেবারে সাংঘাতিক বিষময় একটা দুটো বছর যে গেছে, 20 থেকে শুরু 20 আর 21, এই দুটো বছর হ্যাঁ নাচের জগৎ থেকে আমরা অনেকেই মানে শিল্পটা তো প্রায় বলতে পারো ধসে গিয়েছিল। এখন আস্তে আস্তে আবার গুটি গুটি পায় ঠিকঠাক হওয়ার, মানে আস্তে আস্তে শুরু হচ্ছে, ঠিকঠাক হয়ে যাচ্ছে, আশা করি আবার আগের মতন আমরা সেই সময়টা ফিরে পাবো। তো ওই সময়টুকু আমার একটু যা গ্যাপ হয়েছিল, তাও নিজের মতন করে নিজের চেষ্টা করে আমার নিজেকে ভালো রাখার জন্য নিজের প্র্যাকটিস সেইটুকু তো চালিয়ে যেতে হয়েছে মন ভালো রাখার জন্য। আদারওয়াইজ আমার কিন্তু জীবনে কোনো দিনও আমি নাচ থেকে কখনো গ্যাপ নিইনি বলতে পারবো না, যে কারণ মেয়েদের বিশেষ করে যখন বাচ্চা বেবি হয় কিংবা বিয়ে হয় প্রত্যেকের দিন একটা গ্যাপ যায়, নাচ বাবা শাশুড়ি বললো যে নাচ করতে হবে না, কেন নাচ করছো, বিভিন্ন পরিস্থিতিতে মেয়েদের কিন্তু নাচটা থেকে সরে আসতে হয়, গানটা হয়তো বা চালিয়ে যেতে পারে, নাচটা কিন্তু এফেক্টেড হয়। আমার ক্ষেত্রে সেটা হয়নি, কোনোদিনও হয়নি। তো আমার শাশুড়িও ভীষণ পছন্দ করতেন, আমার শ্বশুরবাড়িতে ভীষণ কালচারাল মাইন্ডের প্রত্যেকেই খুব পছন্দ করেন, তো সেই জন্য আমার কখনোই নাচ গান এসবের থেকে কখনো আমি সরে আসতে আমাকে হয়নি, চালিয়ে যেতে পেরেছি। তুমি যে একদম ছোট্টবেলায় নাচ শুরু করেছিলে সেটা কোন ফর্ম ছিল, সেটা কি ভরতনাট্যম ছিল? না 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 না, আমি ছোটবেলা থেকে শুরু করেছি কত্থক, মানে আমি ফোকও শিখতাম তার সঙ্গে কত্থক। যখন কত্থকটা শিখে আমি বড় হয়ে বিয়ের পর আমি ভরতনাট্যমটা শিখেছি। অ্যাকচুয়ালি কত্থকে কিন্তু আমি
এমইউজ করেছি এবং ইস্টার্ন জোন থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম। কিন্তু আমার বিয়ের পর আমার হাজব্যান্ড যখন বললেন যে ভারতনাট্যমটা আমি খুব পছন্দ করি, তুমি একবার ট্রাই করে দেখতে পারো, আমি তখনও না করেছিলাম যে না। কিন্তু বিয়ের কয়েক মাস পরে আমি স্কুলে জয়েন করি, আমি বিদ্যাভারতী গার্লস হাই স্কুলে পড়াই। স্কুলে যখন জয়েন করি তখন ভারতী দাশগুপ্ত ছিলেন আমাদের প্রিন্সিপাল, তিনি ভীষণ কালচারাল মাইন্ডেড ছিলেন, তিনি প্রতি বছর ডান্স ড্রামা করাতেন টিচার এবং স্টুডেন্টসদের নিয়ে। তো সেখানে শ্যামা হয়েছিল, আমি শ্যামা করেছিলাম। তখন গোবিন্দন কুট্টি গুরুজি ছিলেন চিফ গেস্ট, উনি প্রোগ্রামের পর উঠে এসে আমাকে আমার সঙ্গে দেখা করেন এবং বললেন যে খুব ভালো হয়েছে কিন্তু তোমার আরও ভালো হবে, তুমি ভারতনাট্যম কেন করো না। আমি তখন মনে মনে ভাবলাম বাবা তুমি তো জানো থাঙ্কমণি কোটি আন্টি তো ভীষণ রাগী, অসম্ভব রাগী, মানে আমি জানি যে উনি ভীষণ মারধর করেন, খুব বকাবকি করেন, এই বয়সে আমি বকা খেতে পারবো না। কিন্তু গেলাম, ভগবান মানে ওপরে আছেন, হয়তো আমার ভাগ্যেই লেখা ছিল, আমি গেলাম। আন্টি প্রথমে নিতে চাননি, বললেন যে কেন শুধু শুধু একটা ফর্ম তুমি করছো, আবার কেন করবে, ওই যে রিফিউজ করেছে। আমার একটু ঠান্ডার জেদ আছে, মানে আমি জেদ করে প্র্যাকটিস করতাম যে আমি করবই। আমি সাত ঘন্টা আধ ঘন্টা প্র্যাকটিস করতাম, করতে করতে আমার মনে আছে আমার চুল লম্বা চুল ছিল, নিচ দিয়ে জল টপটপ করে পড়তো, ঘাম নিচটা ভিজে যেত, এই এই পোর্শনটা এতটা অবধি ভিজে যেত, মানে ভাবতে পারবেন আমি কি প্র্যাকটিস করতাম। যত আমি ঠিক করতাম যতক্ষণ আমার মাথা ঘুরে পড়ে না যাব আমি ততক্ষণ প্র্যাকটিস করে যাব, এরকম জেদ ছিল একটা। তো সেই জেদটা আমি তখনও দেখিয়েছিলাম। আন্টিকে বলেছেন না আমি আপনি না করছেন কেন, আমি চেষ্টা করি, যদি না পারি তখন আপনি বলবেন। তা আলটিমেটলি আন্টি বললেন যে না, প্রথমে বললেন যে ঠিক আছে একদিন করে এসো, তারপর বললেন পরের দিন দেখে বললেন দুদিন করে এসো, তারপর তুমি রোজ আসবে। এই তো সেই যে শুরু হলো আন্টির সঙ্গে সম্পর্ক, এখনো আন্টির সঙ্গে সম্পর্ক অটুট। আন্টি এখনো কিন্তু আমাদের বলেন যে মালবিকাকে দেখেই আমার ভালো লেগে গেছিল, আন্টি তো সুন্দরের পূজারি, আন্টি ভীষণ সুন্দর মেয়েদের পছন্দ করেন আর কি। হ্যাঁ, একটু সুন্দরী পূজারি, কিন্তু একটা কথা আমাকে বলতেন, আমার একটু যেহেতু কমপ্লেক্সনটা শ্যামবর্ণ, উনি ফর্সা খুব পছন্দ করেন, প্রথম প্রথম বলতেন ঠিকই তুমি তো একটু আছো চাপা গায়ের রং আছে, তো কিন্তু নাচ টাচ যখন শুরু করে দিতাম তখন আর সে কথাটা বলতেন না আর কি। তো তবে হ্যাঁ, প্রথম দিন দেখে যখন না করেছিলেন তখন আমি যখন জেদ করলাম আমি করবই, তখন আমাদেরকে তাকিয়ে বললো ঠিক আছে মুখানটা ভালো আছে, মুখানটা একটু মানে ডান্সের মতন করে ইন্ডিয়ান ফেস চায় ওরকম, আর ট্রেডিশনাল ফেস চায়, আর চুলটা খুব বড় একটা বেনি করা ছিল, চুল ছিল আমার প্রচুর, তো সেটা দেখে পছন্দ হয়েছিল, বলে ঠিক আছে মানে নাচের জন্য নাট্যশাস্ত্রে যা লেখা আছে তুমি ঠিক ঠিক আছো, একটু গায়ের রংটা চাপা, ওটাতে তারা আপত্তি ছিল আলটিমেট, পরের দিকে আর কিছু বলতেন না। আরেকটা কথা আন্টি বলেন যে তোরা আমাকে বলিস আমি মারি, আমি সকলকে বকি, কিন্তু একমাত্র মালবিকা আমার কাছে কখনো মার খায়নি, আমি ভয় পেতাম, কিন্তু এত আমি প্র্যাকটিস করতাম, মানে উনি যে লেসনটা দিতেন পরের দিন একদম ঝরঝরে মুখস্থ, একদম প্র্যাকটিস করে ঝরঝরে, মানে যারা তখন সত্যি কথা বলবো যে তখন আমার থেকে যারা সিনিয়র ছিল তারাও ভুল করতো কিন্তু আমি ভুল করতাম না, উনি আমাকে সামনের দিকে নিয়ে আসতেন, তো তাতে না কি হতো আমার ইন্টারেস্টটা আরও বাড়তে শুরু করেছিল, কনফিডেন্সটা বেড়ে গেল যে উনি আমাকে ওনার মতন একজন গুরু যদি আমাকে এরকম একটা জায়গা দেয় তাহলে তো আমার আরও ভালো করতে হবে, আমার একটা দায়িত্ব এসে গেল যে ভালো করার, তো আরও আমি করতাম। তো যে বললাম না জেদ করতাম, জেদ করে আমি দেড় বছরের মাথায় স্টেজে নেমেছিলাম। এই যে ছোট্ট থেকে তুমি কত্থক শিখে বড় হলে, এখন তুমি আর করো কত্থক? না, আসলে আন্টি না করেছিলেন, তখন না যখন আন্টির কাছে করছিলাম তখন কত্থকও করতাম ভারতনাট্যমও করতাম, দুটোই প্র্যাকটিস করতাম, আমার প্র্যাকটিস করাটা মানে পাগলের মতো প্র্যাকটিস করতাম। কিন্তু না, নর্থ ইন্ডিয়ান স্টাইল একদম আলাদা, চোখের চাউনি হাতের রাখা ঠাকাগুলো একদম আলাদা, মুদ্রা লাইট করে ধরা, ভীষণ গ্রেস, কিন্তু ভারতনাট্যমে খুব সাটল অভিনয়, কিন্তু ভারতনাট্যমে তো সেটা নয়, খুব লাউড, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার না ওইরকম আসছিল, মানে হয়তো এটা এসে একটা দাঁড়ানোর জায়গাটা হঠাৎ এরকমভাবে তাকিয়েছি, তখন যে এটা কি হলো, এটা ভারতনাট্যম, তো তুমি তো ভারতনাট্যম করছো, তুমি কেন কত্থকের মতন করছো? তবে হ্যাঁ,
আন্টি পরের দিকে খুব কমপ্লিকেটেড অনেক ধরো তাবিল বাজছে বা মৃদঙ্গমের কিছু কমপ্লিকেটেড বোল সবসময় আমাকে দিয়ে কম্পোজ করাতেন বা ওটাকে উদ্ধার করার চেষ্টা করাতেন, কারণ যেহেতু আমার কত্থক বেস ছিল আমি খুব কমপ্লিকেটেড বোল খুব সহজে বের করে ফেলতে পারতাম, লিখে ফেলতে পারতাম, চট 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 করে লিখে ফেলতে পারতাম। তো কম্পোজ করতে খুব ইজি হতো, খুব স্পিডে হয়ে যেত। তাই আন্টি বলতেন তুমি গানটা নিয়ে যাও, নিয়ে গিয়ে আমাকে একদম পুরো লিখে দিয়ে দাও। তো তো আমি ওটা আমার কত্থক খুব হেল্প করেছিল, যেহেতু ওই বেসটা ছিল আমি বোল খুব তাড়াতাড়ি করে ছক বেঁধে আমি লিখে ফেলতে পারতাম। তুমি তুলতেও পারো খুব তাড়াতাড়ি? হ্যাঁ, আমি তুলে একবার একটা গান শুনে দুবার গান শুনে গানের সুরটা তুলে ফেলি, মানে ক্যাচ করতে পারি খুব। ওই জন্য সাউথের নাচগুলো আমার কেন মনে থাকতো, আগে আমি গানটা তুলতাম, সাউথের পুরো গানটা মুখস্থ করে ফেলতাম। গানগুলো তো এত সুন্দর। হ্যাঁ, ন্যাচারালি তো ও গানটা মুখস্থ করে ফেললে কি হয়, নাচটা একদম মাথায় বসে যাবে, তোমাকে আর কোনোদিনও আর ভুলবে না তুমি। সেটা কি তুমি যখন ধরো বড় আইটেম কিছু করছো, ধরো আধ ঘন্টার একটা আইটেম, সেটাও তুমি পুরো গান মুখস্থ করতে? পুরো গান মুখস্থ করতাম, আর এতবার শুনতাম না, সব সময় কানে গানটা শুনতাম। আর আমি তোমাদেরও বলি, যখনই কোনো একটা কিছু কম্পোজ করবে নতুন কিছু, কনস্ট্যান্ট গানটাকে তোমার একদম মাথায় বসিয়ে ফেলবে, তাহলে দেখবে করতে করতে তুমি নিজে নিজে কম্পোজ করবে আর নিজে নিজে তোমার খুব ইজিলি হয়ে যাবে ব্যাপারটা, ছবির মতন ভাসবে। তুমি কুচিপুড়িও করো, কুচিপুড়ি তুমি ভরতনাট্যমের পরে শুরু করেছো, তাই তো? কিভাবে আসে কুচিপুড়ি? এটাও কিন্তু আন্টির জন্য, মানে কুচিপুড়িটা না আমি খুব ভালো লাগতো, কিন্তু শিখবো কার কাছে শিখবো, আন্টিকে বলবো কি না ভরতনাট্যম করছি না থাক। আন্টির কাছে মোহিনীআট্টম একটু শিখেছিলাম, গুরুজির কাছে একটু কথাকালি শিখেছি, সবটাই না শিখেছি, শিখে রেখেছি, কিন্তু কুচিপুড়িটা খুব ভালো লাগতো। আন্টিকে বলবো বলবো ভাবছিলাম, আন্টি নিজেই একদিন বললেন যে মালবিকা তুমি কুচিপুড়িটা শেখো, আমার খুব প্রিয় সাবজেক্ট, তুমি ওটা শিখলে খুব পারবে। তারপর উনি ব্যবস্থা করলেন, গুরু বেমপাটি চিনা সত্যমের ছেলের বউ শ্রীময়ী, তার কাছে শেখা, আমি ওনার কাছে গিয়েও এক দু একবার উনি এখানে এসেছিলেন, আর্ট একাডেমি চেন্নাইতে গিয়েছিলাম, উনি এখানে এসেছিলেন, তখন উনি অসুস্থ যদিও এখানে ওয়ার্কশপ ছিল, রবির কাছে করার ইচ্ছে ছিল ওনার ছেলের, কিন্তু আর আর হয়ে উঠলো না, উনি তো নেই, চলে গেলেন। যাই হোক, আমি যতটুকু শিখেছি আমি সেটা খুব এনজয় করি, এবং আন্টি নিজে বসে থেকে, উনি তো নিজে কুচিপুড়ি জানতেন না, কিন্তু চোখে এত সুন্দর ওনার আছে, উনি বলতেন যে এটাকে এরমভাবে করো, ওটাকে এরমভাবে করো, মানে উনি বলে দিতেন যে ও কারেকশনগুলো আন্টি করে দিতেন আমার। কারণ আমি তো সবসময় গুরুকে পেতাম না, আমি প্র্যাকটিস করতাম আন্টির সামনেই প্র্যাকটিস করতাম, আন্টি বলে দিতেন না এটা এটা বোধহয় এরকম নয়, তুমি আরেকটু ঠিক করো, ঠিক করো, এই জায়গাটা এরকম করো, মানে আন্টি ঠিক বলে দিতেন। ভীষণ মানে ভালো লাগার একটা সাবজেক্ট থাকে না, ওনার চোখে বসে রয়েছে কুচিপুড়ি, তো উনি ওই জন্য আমাকে উনিই কারেকশন করতেন। এই ভরতনাট্যম কুচিপুড়ি তুমি তো দুটোই একসঙ্গে পারফর্ম করো? হ্যাঁ, সাইমালটেনিয়াস প্র্যাকটিস করি। তোমার সহজ লাগে বিষয়টা? দুটো তো মানে অনেকটা আলাদা, যদিও কাছাকাছি সাউথেরই দুটো, সেক্ষেত্রে তোমার কত্থকের মতো অতটা পার্থক্য না, একদম পার্থক্য কত্থকের সঙ্গে, কিন্তু দুটোই সাউথের, কিন্তু কুচিপুড়িতে অনেকটা যেহেতু আন্ধ্রার উড়িষ্যা আর তামিলনাড়ুর মাঝখানে, তো ওড়িশির অনেকটা ইনফ্লুয়েন্স আছে এই নাচটার মধ্যে, আবার ফোকও আছে, খুব এনজয় করি আমি নাচটা করতে, এই এই ফর্মটা তো নিশ্চয়ই, মানে ওটা যেহেতু ওড়িশির কিছুটা ছাপ আছে, ত্রিভঙ্গিটা আছে, আর ভীষণ লাস্য, অসম্ভব লাস্য, তো ভরতনাট্যম একটু ভিগারাস, তো দুটোর মধ্যে তফাত আছে, অনেকটাই আছে, কিন্তু ফুট স্টেপেরও অনেকটা তফাত আছে, কিন্তু তুমি যদি সমানভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না, এ ওকে ডিস্টার্ব করবে না, এ ওকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তবে ভালো লাগার সাবজেক্টটা তোমার শরীরে বসে গেলে না, তুমি যখন নাচটা করবে অটোমেটিক্যালি ওটা একটু একটু করে আসতে থাকে, তো আমি যখন কোনো নাচ কম্পোজ করি করে কুচিপুড়িটা অটোমেটিক্যালি ঢুকে যায়, আর খুব ভালো লাগার সাবজেক্ট সেই জন্য। আর কুচিপুড়িটা যেহেতু ওড়িশির খুব কাছাকাছি, আবার ওড়িশা বেঙ্গলের কাছাকাছি, সেই কারণে যখন কোনো বাংলা গান বা বাংলা নৃত্যনাট্য গীতিনাট্য কিছু কম্পোজ করা হয়, তখন হয়তো ভরতনাট্যমের থেকে কুচিপুড়ির কিছু কিছু স্টেপস খুব সহজে চলে আসে। হ্যাঁ, মানে আমি আবার কি হয়, কম্পোজ করার সময় না রিদিমটা শুনি, রিদিমটা শুনে যদি মনে হয় যে আজ কুচিপুড়ির ঝোঁকটা আসছে,
তখন ওরকম কিছু দেখি ফোকের যেহেতু একটা ফোকের আদল রয়েছে আমার খুব ভালো লাগে। মালবিকা দি তোমার নাচের পাশাপাশি গান একটা অসম্ভব সম্পদ, তোমার কণ্ঠ ঐশ্বর্য আমরা যারা শুনেছি আমরা জানি, এবং আপনারা যারা শুনেননি ইউটিউবে গিয়ে অবশ্যই শুনবেন মালবিকা দির সামান্য কিছু গান রয়েছে ইউটিউবে, আমাদের সৌভাগ্য আমরা সামনে বসে শুনতে পাই। না 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 দোয়েল, তুমি এমন করে বলছো যেন আমি খুব বড় সিঙ্গার তা নয়। নাচটাকে আমি যতটা সময় দিয়েছি গানে আমি ততটা সময় দিইনি। সত্যি কথা, আমি হয়তো আমার বাবা চেয়েছিলেন আমি সঙ্গীত শিল্পী হই, কিন্তু আলটিমেটলি হয়ে উঠতে পারিনি। মানে ওটা না আমার প্যাশন, আমার দুঃখ হলে আনন্দ হলে রাত্রিবেলা লোডশেডিং হয়ে গেলে, আগে খুব লোডশেডিং হতো না, তখন অন্ধকারের মধ্যে আমার গান গাইতে ভালো লাগতো, তখন তো আর কেউ নাচ দেখবে না, তখন বসে 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 গান গাইতাম। বা কোথাও একটা বেড়াতে গেছি, একটা ফাঁকা কোনো বারান্দায় বসে আছি, তখন একটার পর একটা গান গেয়ে যাচ্ছি, সে দু লাইন হোক তিন লাইন হোক যতটুকু মনে আসে গিয়ে যাই, ওটা একটা ভালো লাগা থেকে আসে। আসলে কি বলতো, বড় শিল্পীর সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। তুমি যে ভেতর থেকে আনন্দ করে গাইছ, হ্যাঁ, এবং তোমার একটা শিক্ষা আছে, একটা ফাউন্ডেশনটা স্ট্রং, সেই কারণে সেই জায়গাটা থেকে না ভীষণ ভাবে তুমি যেটা হৃদয় দিয়ে করছো আরেকটি হৃদয় সেটা স্পর্শ করবেই, কোথাও যাবার উপায় নেই। আমাদের আমরা গান শুনবো, তার আগে তুমি বলো তোমার গান শেখার গল্প। গান শেখা হচ্ছে ছোটবেলায় ডক্টর চামেলি সরকার, ওনার কাছে আমি, উনি বেগম আক্তারের স্টুডেন্ট ছিলেন, শিষ্য ছিলেন, তো একটু আক্তারি স্টাইল, ওই স্টাইলে গান গাইতাম। তো পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে, তো উনি না, ওনার কাছে আমি ক্লাসিক্যালটা ডিপ্লোমা নিয়েছিলাম, ক্লাসিক্যাল এবং নজরুলগীতি। পরে আমি বিয়ের পরে তখনও গানটা কন্টিনিউ করেছিলাম রমা বসুর কাছে, শুধু লাইট ক্লাসিক্যাল করতাম, মানে গীত গজল ভজন নজরুলগীতি এগুলো করতাম, কিন্তু নাচটা তখন এত বেশি আমার প্র্যাকটিস আর প্রোগ্রাম কম্পোজিশন এই ডান্স ড্রামা তাদের রিহার্সালস এত বেশি আমাকে সময় দিতে হয়েছিল, ওই জন্য ওই একটা ঘন্টা না গানের ক্লাসে, আন্টি কিন্তু খুব চাইতেন আমি গানটা গাই, তোমার গানের ক্লাস আছে যাও, কিন্তু কখনো কখনো আমার সময় হয়ে উঠতো না, আমি না পেরে উঠতাম না, সকালে স্কুল করে নাচের অত পরিশ্রম করে গানের জন্য আবার একটা সময় বের করে আমি আস্তে 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 কীভাবে যেন গানের ক্লাস থেকে একটু সরে আসতে লাগলাম। এখন মাঝে মাঝে প্র্যাকটিস করি, কিন্তু ওইভাবে রেগুলার বেসিসে একটা চর্চা সেটা হয়তো একটু কমেছে। আচ্ছা মালবিকা দি, অনেকে বলেন যে ক্লাসিক্যাল ডান্স করলে গান করা যায় না সাইমিলটেনিয়াসলি, হয়তো অনেকে বলেন যে পায়ের সঙ্গে ভোকাল কর্ডের একটা সম্পর্ক রয়েছে, যেহেতু পা খুব জোরে জোরে মেঝের উপরে মেরে তালটা রাখতে হয় তাতে ভোকাল কর্ড এফেক্টেড হয়, ওই জন্য দুটো একসঙ্গে করা যায় না, তুমি কি এটা বিশ্বাস করো? দেখো, যদি ডক্টররা বলে থাকেন বা যদি কেউ বলে থাকেন হয়তো হয়, আমি তো সেটা নিজে ফিল করিনি। আবার এটাও হতে পারে আমি নাচ করেছি বলে আমি এখন যেরকম গান গাই তার থেকে হয়তো, আমি যদি নাচ না করতাম আরও ভালো আমার গলা হতে পারতো, হতে পারতো আমি জানি না, কিন্তু আমি কখনো ফিল করিনি যে আমার গলা খারাপ। হ্যাঁ, আমার গলা এফেক্ট করে ভীষণ, আমি খুব চেঁচিয়ে কথা বললে, যখন আমি খুব ক্লাসে অনেক পরপর পরপর ভীষণ বেশি ক্লাসের চাপ থাকতো, ভীষণ চেঁচিয়ে পড়াতে হতো, তখন আমার ভোকাল কর্ড খুব কষ্ট, মানে এফেক্টেড হতো, ফ্যানিনজাইটিস আছে। কিন্তু নাচের জন্য আমার গানের কষ্ট হয়েছে বা আমার ভোকাল কর্ড নষ্ট হয়েছে আমি কখনো সেটা ফিল করিনি, ওই জন্য আমি তোমাকে সেটা বলতে পারবো না। কিন্তু যদি আমি জানি না, হতে পারে আমি যদি নাচটা না করতাম গানটা আরও ভালো হতে পারতো। না, যেটা যেটুকু হয়েছে সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তুমি, আমরা একটা বিরতি নেবো না, তার আগে একটা গান শুনি। তুমি নজরুলগীতির কথা বললে, খুব ইচ্ছা করছে একটা নজরুলগীতি শুনতে, শোনাবে? নজরুলগীতি অনেকদিন চর্চা নেই, কিন্তু যা করবে সেটাই আমাদের। আমি আমি একটুখানি দেখে নিই, আমি দেখে গাইতে পারি নজরুলগীতি। আচ্ছা ঠিক আছে। ঘুরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকর,
করিয়া পড়া। নবরূপী কিরণের ইউটিউব চ্যানেলে দোয়েলের সঙ্গে আজ আড্ডায় আপনাদের সকলের প্রিয়, আমার ভীষণ ভালোবাসার মানুষ নৃত্যশিল্পী মালবিকা সেন, নৃত্যশিল্পী, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, শিক্ষিকা। আচ্ছা মালবিকা দি, এই পরিচয়গুলোর বাইরে আর কোনো পরিচয় আছে তোমার? কোনো হিডেন ট্যালেন্ট যেটা আমরা জানি না? না। কোনো শখ যেটা আজ আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাও? আমি জানি তুমি বাগান করতে খুব ভালোবাসো। হ্যাঁ, বাগান করতে খুব ভালোবাসি। একটা সময় খুব বটবালে করতাম, সেইটা এখন আর হয়ে ওঠে না আর কি। তো সেটা আমার খুব একটা পছন্দের সাবজেক্ট ছিল, বটবালে করা। অনেক বাইরে মানে লাইফ সেভিং, ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি থেকে আমি করেছিলাম, তো ওখান থেকে অনেক বাইরে বাইরে আমরা বটবালে শো করতে যেতাম। ব্যাস, ওইটা একটা খুব পছন্দের জায়গা ছিল, কিন্তু হয় না মানে এত কাজের মধ্যে একটা তো সময় বের করতে হয় যে কোনো কিছু করার জন্য, তো ওইটা ওই গানের মতনই আস্তে করে তুলে রেখে দিয়েছিলাম আর কি। আচ্ছা মালবিকা দি, তোমার ছোটবেলাটা খুব রঙিন একটা সময় ছিল। আমাদের সকলের ছোটবেলায় তাই হয়, একটা ভীষণ সহজ সরল সময়, যে সময়টা আমরা সারা জীবন ওই সময়টাকে মিস করি, ভীষণ মিস করি। আর যখনই মন খারাপ হয় ছোটবেলার কথাগুলো মনে পড়ে, ওই দিনগুলো যদি ফিরে যাওয়া যেত, অত সহজ জীবনটা যদি পেতাম। হ্যাঁ সত্যি। সেই রকম কোনো অভিজ্ঞতা তোমার মনে পড়ে ছোটবেলায়, নাচ রিলেটেড কোনো অভিজ্ঞতা বলো, অভিনয় রিলেটেড যদি কিছু থাকে? নাচ রিলেটেড আমি ভীষণ লাজুক, তো খুব লাজুক ছিলাম, এখন অনেক কথা বলি, তো আমি ভাবতেই পারি না যে এতক্ষণ ধরে আমি এত বকবক করব। আমি একটা 10টা কথা জিজ্ঞাসা করি, একটা কথার উত্তর দিতাম, ভীষণ কথা কম বলতাম। আর আমাকে যখন, আমি ছোটবেলা থেকে নাচতাম ভালো, মানে আমাদের টিচার যারা ছিলেন, যিনি ছিলেন আর কি, এত ভালোবাসতেন আমাকে, কিন্তু একটা ব্যাপারে আমাকে ভীষণ বকতেন, হাসো না কেন, তুমি এক্সপ্রেশন দাও না কেন, অভিনয় কেন করতে পারছো না, একদম করতে পারতাম না কেন, আমার লজ্জা লাগে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমি কেন হাসবো, হাসার কোনো কারণ না থাকলে আমি কেন হাসবো। ছোটবেলায় এই একটা মানে বাচ্চাদের যে আমাকে তো সবাই বোকা বলবে, তো সেটা তখন ছোটবেলার কথা, কিন্তু বড় হওয়ার পরেও কিন্তু এটা রয়ে গিয়েছিল, ভীষণ লজ্জা পেতাম। কিন্তু যখন আমি এমইউএস পরীক্ষা দিচ্ছি, তখন পরীক্ষার জন্য এমন এমন কিছু আমাকে মানে দেওয়া হয়েছিল, অভিনয় করতে বলা হয়েছিল, সেখানে ওই দেওয়ালে পিঠ থেকে গেলে আর কি, মানে পাশ করতে হবে তাই অভিনয় করে দেওয়া। তখন আমার টিচার, আমার গুরুজিনী ছিলেন সুমিতা ঘোষ, উনি আমাকে বল, তুই তো পারিস, তুই কেন করতে যা এতদিন ধরে? তখন দেখলাম উনিও বুঝলেন, আমিও বুঝলাম যে হ্যাঁ আমি করতে পারি। কিন্তু তারপরে না, আন্টির কাছে আসার পর থেকে আমি একদম টোটালি ডিফারেন্ট একজন মানুষ হয়ে গেলাম, মানে অভিনয়টা করতাম, আন্টি আমাকে বরঞ্চ বিশেষ করে এই অভিনয় আছে এই ধরনের ইয়েগুলো দিতেন, গানগুলো দিতেন, যেখানে আমাকে অনেক বেশি অভিনয় করতে হবে, অনেকগুলো ক্যারেক্টার করতে হবে, বেশ টাফ, সেইগুলো আন্টি আমাকে দিতেন যে এগুলো তুমি করো। তারপরে আর একটা খুব ভালো লেগেছিল আমার, আমি চন্ডালিকা করেছিলাম, সোনাল মানসিং আমার মায়ের ক্যারেক্টার করেছিলেন, আন্টিও করেছিলেন, জানো তো আন্টিকে তো তোমরা খুব একটা নাচতে দেখো নি, সিঙ্গাপুরে গিয়ে আন্টি আমার মায়ের চরিত্র করেছিলেন, এটা অনেকে জানে না, অসাধারণ করেছিলেন, মানে আমি চন্ডালিকা করেছিলাম, মা করেছিলেন। হ্যাঁ সত্যি, ওটা দেখার মতন, অপূর্ব, শুধু উনি এক্সপ্রেশন দিয়ে যে ওরকম নাচ করা যায়, আমরা প্রথম দিয়ে আমি নাচ করবো কি, আমি হাঁ করে আন্টিকেই দেখছি স্টেজে, তো এরকম আর কি। তো সোনাল মানসিং আমার মায়ের চরিত্র করেছিল ইন্দো অক্সিডেন্টাল সিম্বায়াসিসের একটা প্রোগ্রামে, ওনাকে 3 দিনের জন্য আমাকে দিল্লি যেতে হয়েছিল, আমি আর পলি গুহ গিয়েছিলাম ওনাকে জাস্ট নাচটা তুলিয়ে দেওয়ার জন্য, বা ব্যাপারটাকে জানিয়ে দেওয়ার জন্য যে এই ব্যাপারটা আমরা করছি, উনি ওড়িশি স্টাইলে করবেন, আমি কুচিপুড়ি এবং ভারতনাট্যম কিছুটা মিক্স আছে সেই ব্যাপারে, ওটা ওই ফর্মে করব। আর গ্রুপটা পলিগ্রহর ছাত্রছাত্রীরা করবে। তো ওনার কাছে যখন যাই, উনি তো প্রচণ্ড রাগী মানুষ, তো সোনাল মানসিং আর ওইরকম একটা পার্সোনালিটি, আমি কীভাবে বলবো, এমনভাবে তাকাবে না, মানে চোখ দুটো যেন ভস্ম করে দিচ্ছে পুরো একদম। তো যাই হোক, উনি প্রথম দিন আমার সঙ্গে একটুখানি
মানে ভীষণ গম্ভীরভাবে কথা বলেছেন, 3 দিন ছিলাম, সেকেন্ড ডে থেকে সম্পূর্ণ একটা আলাদা মানুষ। উনি প্রথম না দেখছিলেন, অবজার্ভ করে যাচ্ছেন যে কলকাতা থেকে এসেছে কি কি করবে না করবে দেখা যাক এরকম। কিন্তু যখন আমি একসঙ্গে চন্দ্রালিকা এবং তার মায়ের ক্যারেক্টারটা দুটোই আমি নাচ করে করে দেখাচ্ছি যে আমি এটা করছি, মা এটা করছে, আর আমি গানটা গাইছিলাম, মানে গান গেয়ে গেয়ে আমি মায়ের ক্যারেক্টারও করছি, চন্দ্রালিকার প্রকৃতির ক্যারেক্টারও করেছি, এবং মা যখন কি বলছে তখন আমি কি এক্সপ্রেশন দেব, গান গান এবং মায়ের গানটা চলছে, কিন্তু আমি কিন্তু প্রকৃতির এক্সপ্রেশন করছিলাম, মানে কাউন্টার অ্যাকশনগুলো। আর প্রকৃতি যখন বলছে মাকে মা কি করবে, মা তখন কি ভাবছে, ওই এক্সপ্রেশনগুলো আমি তখন করতাম। গানটা কিন্তু আমি গাইছি প্রকৃতির, কিন্তু আমি মায়ের তার কাউন্টার অ্যাকশনগুলো করছিলাম। এই যে ব্যাপারটা উনি বেশ কিছুক্ষণ ধরে দেখলেন, দেখার পরে আমাকে বলল, শোনো তুমি যেটা করছো, তুমি কখনো একা হারি অভিনয় করেছো? আমি তখন বললাম, না কখন করি, বলে ট্রাই করবে, তুমি পারবে, তুমি একটা ক্যারেক্টার করবে, গান গেয়ে গিয়ে তুমি অন্য ক্যারেক্টারগুলো করবে, এটাও করবে ওটাও করবে। সোনাল মানসিংয়ের কাছ থেকে এই একটা একটা বিশাল একটা কমপ্লিমেন্ট, সোনাল মানসিংয়ের কাছ থেকে এই কথাটা শুনে আমি ভাবলাম, আমি তাহলে পারি, অভিনয়টা করতে পেরেছি, ওনাকে বোঝাতে পেরেছি যে আমি উনি আমি কি চাইছি, ওনার কাছ থেকে কতটা কি চাইছি, ওনাকে আমি বোঝাতে পেরেছি। গানটা তো বাংলায়, গানটা তো আমি বাংলায় গাইছি না, রবীন্দ্রসঙ্গীতের গান, ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তারপরে উনি এসে মানে একদম 3 দিন এখানে রিহার্সাল দিয়েছেন, তারপরে দারুণ প্রোগ্রাম হয়েছিল, দুর্ধর্ষ প্রোগ্রাম হয়েছিল। তো উনি আমাকে খুব ভালোবাসতেন সেই সময়টা, মানে তুমি আমার সঙ্গে থেকো, তুমি এই যে ভালোবাসাটা নিশ্চয়ই কিছু একটা দেখেই এই ভালোবাসাটুকু, মানে উনি সহজে সবার সঙ্গে তো মেশেন না, একটু অন্যরকম ক্যারেক্টার। তো তখন আমি মনে করেছিলাম যে হ্যাঁ আমি হয়তো পারি। তো এরকমভাবে একটু 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 করে উত্তরণ হয়েছে। এখন আমি ইন্ডাস্ট্রিতে গেছি, আমি কখনো ভাবতে পারিনি যে অত টেকনিশিয়ান থাকবে, ক্যামেরা, এত লাইট, ওর মধ্যে আমি অভিনয় করব, একজনের সঙ্গে আমি জোরে জোরে চিৎকার করে কথা বলবো, আমি ভাবতে কারোর সঙ্গে জোরে কথা বলিই না, তো এইভাবে আমি বলবো। তা আলটিমেটলি হয়ে গেল, যখন করতে পারছি ফিরে এসে ভাবলাম আমি তো পারি, মানে এটাই হয়েছে আর কি, একটা একটা করে একটা করে স্টেপ এগিয়েছি আর ভেবেছি বাহ আমি তো পারলাম। মানে কি বলতো, তুমি নিজেই নিজেকে আবিষ্কার করেছো। একদম তাই, জানো না একটা আমি ছোট শর্ট ফিল্ম করেছিলাম, মানে হয় না মানে পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে মুখ ঢুক গুলো, আমি এরকম করে থাকি, জিভ বেরিয়ে গেছে, কথা বলতে পারি না, ওরকম একটা ক্যারেক্টার করেছিলাম। এবং আধ ঘন্টার একটা ফিল্ম, শর্ট ফিল্ম ওটা বলবো না, যে শর্ট ফিল্মই হয়তো বলবো, আধ ঘন্টার একটা ফিল্ম ছিল, ওরকমভাবে অভিনয় করেছে। আমি প্রথমে ভেবেছিলাম আমি করবো না, কিন্তু স্ক্রিপ্টটা পড়ে আমি ভাবলাম এটাও ট্রাই করে দেখি তো পারি কি না, করলাম এবং ডিরেক্টর প্রচণ্ড খুশি। তো ম্যাক্সি পরা, চুলগুলো এরকম করা, মানে একেবারে ডিগ্ল্যাম একটা ক্যারেক্টার, ওটা করে যখন বাড়িতে এসেছি আমি আয়নার সামনে দাঁড়িয়েছি, আমি আমি করলাম এটা, আমি পারলাম, মানে ওই নিজেকে আবিষ্কার করা, সত্যি এটাও পারলাম। তো এভাবে এগিয়ে যাচ্ছি, জানি না আর কত কি আছে আমার ভাগ্যে, যতটুকু যাওয়ার আছে আছে, যা আছে ভালো আছে। হ্যাঁ, তুমি যেটুকু পেয়েছো আমি খুব হ্যাপি। হ্যাঁ, তুমি তুমি যেখানে যাও সেখানে আশপাশে কিছু নেগেটিভিটি থাকে না, এটা আমরা তো অনেক বছর দেখছি মানুষটিকে সবটাই পজিটিভিটি তাকে ঘিরে থাকে, কারণ তিনি নিজেই ভীষণ পজিটিভ একজন মানুষ। মানবিকা, দেশে বিদেশে নানা অনুষ্ঠানে তোমার অভিজ্ঞতা রয়েছে, কোনো একটা দেশের কোনো অভিজ্ঞতা আমাদের সঙ্গে যদি ভাগ করেন। দেশে বিদেশে প্রচুর অভিজ্ঞতা তো আছেই, খারাপ অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, মনে রাখার মতন অভিজ্ঞতা সবই রয়েছে। একটা ঘটনা আমাকে খুব মানে আমি মানে এখনো পর্যন্ত আমার ওই দিনটা ওই সময়টুকু আমি ভীষণ মানে বারবার মনে করার চেষ্টা করি। প্যারিসের মিউজিক ইমেতে, এটা একটা মিউজিয়াম, ওখানকার গভর্নমেন্টের একটা মিউজিয়াম, তো সেখানে অনুষ্ঠান হচ্ছে 3 ঘন্টার 3 দিন পরপর শো, ঠিক আইফেল টাওয়ার তার ঠিক অপোজিটে মিউজিক ইমে, ওখান থেকে বড় একটা বিশাল সামনে যেরকম থাকে না ফুটপাতের মতন, কিন্তু সেখানে চওড়া খুব,
আমি যখন গাড়ি থেকে নামছি রাত্রি আটটার সময় প্রোগ্রামটা শুরু করা, ওখানে তো ওরকম ছুটির দিন হবে না, সবাই কাজকর্ম করে এসে প্রোগ্রাম দেখে। তিন দিন পর পরশু ফার্স্ট ডেতে আমি যখন ঢুকছি তখন দুপুরবেলা গিয়ে মেকআপ টেকআপ করবো, কারণ আমি যেখানে থাকতাম সেখান থেকে আড়াই ঘন্টা ড্রাইভ করে যেতে হতো, তো ওখানে গিয়ে মেকআপ করছি। যখন আমি যাচ্ছি তখন তো দেখছি আমার বিরাট বড় একটা কাট আউট বাইরে, তো তার সামনে টিকিটটা লম্বা লাইন, টিকিট কেটে ওরা ভীষণ ইন্ডিয়ান কালচার দেখতে ভালোবাসে, ক্লাসিক্যাল মিউজিক আমরা যতটা না শুনি ওরা ততটা মন দিই, আমাদের থেকে অনেক বেশি মন দিয়ে শোনে, চোখ বন্ধ করে শোনে। তো দেখছি লম্বা লাইন, আমার এত উত্তেজিত তখন, আমি এত ভালো লেগেছে, এটা আমার আমার প্রোগ্রাম দেখার জন্য এত লাইন। তারপরে যখন প্রথম দিন শোটা, সামনের দিকে বেশ কিছু সিট খালি ছিল, পেছনটা ভর্তি। সেকেন্ড ডে শো আরও ভরে গেল, থার্ড ডেতে টিকিট লোকেরা না পেয়ে চলে গেছে, মানে এটা ওরাল পাবলিসিটি হয়েছিল, যেটা আমার কাছে আর লাস্ট ডে শো, থার্ড ডে শোটাতে মানে প্রোগ্রামটা হয়ে গেছে, আমি তো ওদের ভাষা বুঝতে পারছি না, ওরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ওরা এই একদম আমি যখন হয়ে গেল না, এরকম অডিয়েন্স এরকমভাবে বসেছে, হু হু করে নেমে এসেছে নিচের দিকে, এসে সামনের দিকে এসে আমার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আমি তো কিছু বুঝতে পারছি না, যিনি আমার নিয়ে গিয়েছিলেন এম্পেশরি জন, যিনি ছিলেন তিনি আমাকে ট্রান্সলেট করে করে দিচ্ছেন যে এটা এটা এই বলছে ওই বলছে। আমি এত আপ্লুত, ওরা স্টেজে উঠে এসে আমার সঙ্গে কথা বলছে করছে, এই যে দাঁড়িয়ে উঠে তারপরে আমাকে বলছে যে আমি প্রোগ্রাম আমি শিখতে চাই, নাচটা শিখতে চাই, এটা কি ওটা কি, ওটা কি এক্সপ্রেশন, এটা কি বলছে, এটাকে কি কেন বলো, এত সুন্দর ওদের ইন্টারেস্টটা দেখ, সেটা তো কিসের জন্য, মানে নাচটা ভালো ওদের ভালো লাগাতে পেরেছি বলে তো। তুই বিদেশের মাটিতে গিয়ে এরকমভাবে একটা এইরকম রেসপন্স আমি পেয়েছিলাম, ওটা আমার এখনও মানে ওই দিনটা ওই সময়টা আমার খুব মনে আছে। দারুণ দারুণ, তুমি বললে আমার চোখের সামনে পুরো ভাসছে। হ্যাঁ, ভীষণ গর্ব, লোকেরা এরকমভাবে নেমে আসছে আমার সঙ্গে কথা বলার জন্য, টাচ করছে, আমার খুব ভালো লেগেছিল তখন। যে ক্লাসিক্যাল, হ্যাঁ আমি তিন ঘন্টা করে প্রতিদিন শো থাকতো, দেড় ঘন্টা ভারতনাট্যম, মাঝখানে দশ মিনিট গ্যাপ, শুধু কস্টিউমটা চেঞ্জ করতাম, দেড় ঘন্টা কুচিপুড়ি, ভারতনাট্যম মানে কুচিপুড়ি, তিন ঘন্টা শো করে আবার আমি আড়াই ঘন্টা ড্রাইভে আমাকে আবার ফিরতে হতো যেখানে আসতাম, পরের দিন আবার শো, সকালবেলা প্র্যাকটিস আবার শো, এরকমভাবে এক মাস ছিলাম ওখানে, পরপর পরপর শো ছিল, প্রচুর প্রোগ্রাম করেছিলাম ওখানে আমার, মানে আর ওরা ইন্ডিয়ান কালচারটাকে ভারতনাট্যম মানে যে কোনো ক্লাসিক্যাল প্রোগ্রাম ওরা এত দেখতে ভালোবাসে, আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তোমার চোখ দিয়ে আমরাও দেখলাম, ভীষণ গর্ব হয় ভাবলে আমাদের কেউ সেখানে গিয়ে এতটা সমাদর পাচ্ছেন এবং মানুষের এতটা ভালোবাসা পাচ্ছেন, মনে হয় যেন তোমার হয়ে আমরা একটু ভাগ করে নিলাম। পারবিকানি, এবার একটা অন্য প্রসঙ্গে আসি, বলো তুমি আমার ক্ষমা করো যদি আমি তোমায় কোনোভাবে অজান্তে দুঃখ দিয়ে ফেলি। জীবনে চলার পথে তুমি খুব কঠিন একটা সময় পার হয়েছ, আমরা সবাই কম বেশি কঠিন সময় পার হই। গত দুবছরে আমরা অনেকেই অনেকগুলো পরিবার ভেঙে যেতে দেখেছি, এত কঠিন একটা সময় আমরা মহামারীর বুকে পার হয়েছি। তোমার আপনাদের জানাই মালবিকাদির হাজব্যান্ড সুমিত সেন, শ্রী সুমিত সেন, তিনি টাইমস অফ ইন্ডিয়ার এডিটর ছিলেন, খুব গুণী মানুষ, মৃতভাষী, সদা হাস্যময়, খুব ভালো একজন মানুষ, তাকে হঠাৎ করে পৃথিবীর বুক থেকে আমরা হারিয়ে ফেলি। সুমিতদা খুব কষ্ট পেয়ে চলে গেলেন অকস্মাত। হ্যাঁ, সেই সময়টা তুমি নিজেকে কিভাবে সামলেছো এবং আজকের তোমাকে আমরা দেখছি, এই যে উত্তরণ, এই যে অন্ধকার ঠেলে দূরে সরিয়ে আলোর পথে যাওয়া, আমি এই জন্য তোমাকে প্রশ্নটা করলাম কারণ বহু মানুষ এই পরিস্থিতি সামলাচ্ছেন, এখন তারা নিজেরা সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওই জন্য তুমি তো অনেকের ইন্সপিরেশন, ওই জন্য তোমার কাছ থেকে আমি শুনতে চাইছি, আমি তোমায় দুঃখ দিতে চাই না, কিন্তু আমি তোমার কাছ থেকে এই এটা শুনতে চাই, কারণ তারা অনেক অনেকভাবে উপকৃত হবে তোমার এই উত্তরণে, তোমার এই আলো খোঁজার পথটা যদি তুমি তাদের একটু বলো। হ্যাঁ, মানে আমি এটা নিয়ে খুব একটা আলোচনা করতে চাইও না, ওটা আমার জীবনের সত্যি একটা সময়, যে সময়টা কেউই চায় না কারোর জীবনে আসুক, কিন্তু এসেছিল। আমার হাজব্যান্ড আমার
মানে কি বলবো, যে কোনো কাজে ছিল একদম মানে কি বলবো একটা ছাতার মতন। কিন্তু হঠাৎ করে সাডেনলি আমি ফিল করলাম যে আমার মাথার ওপর ছাতাটা নেই, আমার পায়ের নিচে মাটি সরে গেছে, আমি পুরোটা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, কিছুই নেই যেন মনে হচ্ছে। কিন্তু সেখান থেকেও আমাকে উঠে দাঁড়াতে হবে, লাইফ তো থেমে থাকবে না, তোমাকে বাঁচতে হবে, তোমাকে আবার আগের মতো কাজ করতে হবে। আর জানো তো এই সময়টা বিশেষ করে আশেপাশে তোমাকে অনেকে আহা উহু করতে আসবে, কিন্তু সারা জীবন করে তোমাকে তারা প্রোটেক্ট করবে না। তোমাকে কিন্তু তোমার নিজেকেই দেখতে হবে। যেটা ফিল করলাম, আমার হাজব্যান্ড যেহেতু এরকম একটা পোস্টে ছিলেন, তাকে ঘিরে এত মানুষ থাকতেন না, কোনো কাজ ওকে নিজে হাতে করতে হয়নি, সবাই করে দিয়েছে। কোনটা করে দেবো বলো সুমিতা, কোনটা করে দেবো? আমি বলতাম ওকে যে দেখো একদিন না একদিন তুমি তো রিটায়ার করবে কোনো না কোনো দিন, তখন কিন্তু তোমাকে এরা কেউ কিন্তু করবে না কিছু কাজ, এইগুলো তোমাকে যারা করে দিচ্ছে এখন নিজের থেকে আসবে না কিন্তু। এটা তারা চেয়ারটাকে করছে, চেয়ারটাকে করছে। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, তখন দেখা যাবে। আমি সবসময় আমি খুব না প্র্যাকটিক্যাল ভাবতাম, আমি ভাবতাম তুমি আর আমার হাজব্যান্ড বাড়ির দিকে খুব একটা মানে বাড়ির কাজকর্মের দিকে খুব একটা এত বাইরের কাজে ব্যস্ত থাকতেন না, তো আমি বলতাম যে ঠিক আছে তোমাকে পারছো না আমি করে দিচ্ছি। সেগুলো করতে করতে সেগুলো না দেখানোর জন্য করতাম, ওকে তুমি পারছো না তো দেখো আমি করে দিচ্ছি। কিন্তু যখন ঘাড়ে পড়লো দোয়েল, সত্যি কথা মানে তখন আর করতে ইচ্ছে করতো না, পুরোটা যেন মনে হতো বিশাল একটা বোঝা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিল। তার মধ্যে আমাকে আমার একটা আর্ট ফর্ম এটা আছে, এটাকে নিয়ে আমাকে চলতে হবে, আমার স্কুলে চাকরি আছে, সব কিছু। আমার তো একটা আলাদা জীবন ছিল, আমি একটা শুধু এইসব নিয়ে থাকতাম, আমার দেখতে হতো না অন্য কিছু। টোটাল বোঝাটা চলে আসলো আমার ঘাড়ে, একটা বাড়িটাকে ঠিক করতে হবে, তো ভেঙে পড়লে চলবে না, আশেপাশের লোকজন আছে কিন্তু তারা সবসময় তোমার সঙ্গে থাকবে না। আমি কি করলাম, আমি কারোর কাছে কোনোদিনও কোনো হেল্প চাইলাম না, কোনোদিনও হেল্প চাইনি, আমার দরকার নেই, আমি যতটুকু পারবো আমি নিজে দাঁড়াবো। সেটা আমাকে না অনেকটা শক্তি দিয়েছে। আর আমার বোন, আমার মা বাবা আমার ভীষণভাবে শক্ত হয়ে দাঁড়াতে সাহায্য করেছে, ভেঙে পড়লে চলবে না এটা ভেবে নিয়ে আমি দাঁড়িয়েছি। এবং আজ 6 বছর হয়ে গেছে আমি একা লড়ে যাচ্ছি, সব কাজ করছি, সকাল থেকে রাত পর্যন্ত আমার কিন্তু বিশ্রাম নেই, আমি আমার মা বাবার পুরো দায়িত্বটা আমি নিয়েছি। এখন মা আমার মা বাবা বলেন যে তুমি আমার ছেলে। আগে আমি তো ভীষণ বললাম না ভীষণ শাই ছিলাম, কম কথা বলতাম, সব কাজে কি ভীতু ছিলাম, দোয়েল তোমাকে কি বলবো, আমি আশরা দেখলে ভয় পেতাম, খাট থেকে পা মাটিতে না বাবো না যদি কেউ নিচ থেকে চেপে ধরে, এরকম অদ্ভুত অদ্ভুত ভয়, মানে এত ভীতু ছিলাম। আমি ঘর থেকে টয়লেটে যেতাম না, না কাউকে দাঁড় করিয়ে রাখতাম, বাইরে দাঁড়িয়ে থাকুক, এত ভীতু। সেই আমি সমস্ত কাজ একা করছি, সব জায়গায় একা যাচ্ছি, রাত্রিবেলা আমি একা থাকি, কোনো অসুবিধা হয় না, কিছু অসুবিধা হয় না, কি মনটাকে শক্ত করতে হয়। আসলে কি জানো তো, ওই বললাম না দেওয়ালে পিঠ থেকে গেলে তোমাকে তো একটা ফাইট ব্যাক একটা সামনে দিতে হবে, এক একটা ঘটনা না হঠাৎ করে এক ধাক্কায় অনেকটা বড় বড় করে দেয়, আমাকে প্রচুর বড় করে দিয়েছে, আমাকে অনেক ম্যাচিওর করে দিয়েছে, আমি অনেক কিছু জানি এখন, অনেক কিছু একা সামলাতে পারি। 6 বছরে আমি অনেক অনেকটা শিখে গেছি। আর এই যে কোভিড টাইমে বলেছো, আমার যখন আমার 2 বার কোভিড হয়েছে, ফার্স্ট টাইম আমি সম্পূর্ণ একা, পুরো বাড়িতে আমি একা, আমার মা বাবা সল্ট লেকে, বোন থাকে ডায়মন্ড সিটিতে, আমি টালিগঞ্জের বাড়িতে সম্পূর্ণ একা ফাইট করেছি। এবং আমার সিটি লেভেল যথেষ্ট কম ছিল, ইনফেকশন যথেষ্ট হাই, এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি বোধহয় আর চোখটা বন্ধ করলে সকালটা দেখতে পাবো না, কারণ আমার আশেপাশে সব জায়গায় কোভিড, আমার ফ্ল্যাটে সবাই এফেক্টেড। খুব অল্প বয়সী একটি ছেলে রাত্রিবেলা চলে গেল, তার বাড়িতে চাপা কান্না আমার কানে আসছে, মানে ওরা বলতে দিচ্ছে না, প্রকাশ করছে না, কিন্তু চিৎকার করে কাঁদছে তারা, সেটা আসছে। আমি সেদিন ভেবেছিলাম রাত্রিবেলা বোধহয় আমি সকালটা দেখতে পাবো না। প্রতিদিনই আমার মনে হতো যে আমি সকালবেলা আমি ভিডিও করতাম, বোনকে বলতাম যে আমার এখানে এটা আছে, ওখানে ওটা আছে, দেখে রাখ। আর আমি রাত্রিবেলা একটা সালোয়ার কামিজ পরে শুতাম, যদি কেউ আমাকে দরজা খুলে ইয়ে হয় মানে
ভেঙে আমাকে কেউ নেয় বা কিছু, আমি যদি না থাকি তাহলে যেন ঠিকঠাক দেখতে পায়, বা আমাকে কেউ নার্সিংহোমে নিয়ে গেল আমি যেন ঠিকঠাক থাকি, আমার কাগজপত্রগুলো মেডিক্লেম সমস্ত ঠিক সাজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমাকে কারো কোনো প্রবলেম না হয়। এইভাবে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, ভাবতে পারবে না। ওই অবস্থা থেকে ধীরে 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 যেদিন ওই মৃত্যু খবরটা এসেছিল, আমার স্যাচুরেশন নেমে গেছিলো 82-তে, আমি ভাবছিলাম কি আমি কি তাহলে বাঁচবো না, তখন তো ফার্স্ট টাইম, তো ওই সময়টা তো ভীষণ এরকম হতো, ফার্স্ট ওয়েভ ছিল। আমি সারা রাত বারান্দায় বসে বসে শুধু প্রাণায়াম করেছিলাম, করতে করতে সকালের দিকে আস্তে 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 ঠিক হয়েছিল। আসলে আমার প্যানিক অ্যাটাক হয়েছিল, মানে আমি ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য ওটা হয়েছিল। তো এইভাবে মনের জোর নিয়ে আমি আমাকে বাঁচতেই হবে, আমাকে আমার মা বাবাকে দেখতে হবে, আমার কত কিছু করার এখনো বাকি আছে, কত কাজ বাকি আছে, কত প্রোগ্রাম করব, কত কিছু করব, আমাকে এখন চলে গেলে চলবে, এরকম ভেবে ভেবে আমি নিউজ দেখা বন্ধ করেছিলাম সবার আগে। মোবাইলে নানা রকম গেম, নানা রকম শোজ দেখতাম, এই দেখতাম, ভালো ভালো জিনিস দেখতাম মন ভালো রাখার জন্য, কিন্তু আমি খারাপ নিউজ আমি কিছুতে দেখব না। এবং এই যে তুমি তারপরে অভিনয়টা আরো বাড়িয়ে দিলে সুমিতার এই ঘটনার পরে, তুমি নাচে আরো বেশি কনসেন্ট্রেট করলে যেমন তুমি করছো তার সঙ্গে সঙ্গে, এবং অভিনয় তো শুধু অভিনয় না, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তোমাকে যেতে হচ্ছে অভিনয় রিলেটেড, অনেক অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে, সেখানে তোমার আউটডোর চলছে। আমি আগে যখন মালবিকা দির সঙ্গে যোগাযোগ করেছিলাম, মালবিকা দি বললো আমি ঠান্ডা একদম পছন্দ করি না, কনকনে ঠান্ডায় আমাকে দার্জিলিং এ শুট করতে হচ্ছে। হ্যাঁ, একই টেম্পারেচার এক, সেখানে ছোট ছোট চাদর গায়ে দিয়ে শুটিং করতে হচ্ছে, এই এইগুলো তো তোমাকে ব্যস্ত রাখছে। হ্যাঁ, এবং তুমি একজন সৃজনশীল মানুষ, তো সেখানে তোমার কাজের কোনো অভাব হয় না, আমি তো যে কাজগুলো করি না ভীষণ ভালোবেসে করি, আর সবটা 100% দিয়ে করি। আমি বললাম সকাল থেকে স্কুল করে, তারপরে আগে যেটা করতাম নাচের প্র্যাকটিস করে, তার মধ্যেও তো আমাকে অনেক কাজ করতে হতো, বাড়ির সংসার দেখা এই দেখা অনেক কিছু করতে হতো। এখন যেটা হয়, আমাকে শুটিং যেতে হয়, শুটিং থেকে বিভিন্ন ইনভিটেশন থাকে, এই যেমন তোমার এখানে আসা, এই শুটিংয়ের শুটিং করেই আসা অ্যাকচুয়ালি, এইগুলোর মাঝখানে মাঝখানে গ্যাপ বের করা। আমার তো কোনো পার্সোনাল সেক্রেটারি নেই, আমি নিজেই আমার সেক্রেটারি, আমি নিজে শুধু একটা ছোট্ট খাতার মধ্যে লিখতে থাকি যে এই দিন আমার প্রায়োরিটি লিস্ট কোনটা, আমার আজকের দিনের কাজ আমি কোনটা আগে করব, সেইগুলো আগে আমার লিস্টে থাকে, তারপরে এগুলো সময় পেলে এগুলো এগুলো করবো। তার মধ্যে আমার মা বাবার দেখাশুনো করা, তার কোনটা ফুরিয়ে গেল, আজ এটা নেই কাল ওটা নেই, ওষুধ আনতে হবে, সে সমস্ত কিছু আমি একা সামলাই। টাইম ম্যানেজমেন্ট তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে, তার মধ্যে মাথা ঠান্ডা রেখে যদি আমি মাথাটা গরম করে ফেলি বা ইরিটেটেড হয়ে যাই না, তাহলে কাজগুলো হবে না। ঠান্ডা মাথায় হাসি কর, মানে হেসে খেলে তোমাকে কাজগুলো করে ফেলতে হবে, আমি তো এটাকে বিশ্বাস করি। তুমি ঠিক এরকমই থেকো যেমনটা তোমাকে দেখেছিলাম ওই 90-এর দশকের শুরুতে, তুমি বাহ্যিকভাবে একদম সেরকম আছো। আজকে এতক্ষণ আড্ডা দেওয়ার সুযোগ তো তোমার হয়নি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আজ বুঝলাম যে তুমি ভেতর থেকেও ঠিক কেমনই আছো। তুমি ঠিক এইভাবেই থেকো, আর তুমি আমাদের সকলের খুব ভালোবাসার, তুমি সেটা জেনো, সবসময় মন থেকে জেনো, আর তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। তোমাদের ভালোবাসাতেই তো আমি বেঁচে আছি এবং এত সুন্দর করে কাজগুলো করে আসছি, দর্শকদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা সব নিয়েই তো। কি বলতো, একজন পারফর্মারের অনেক বড় একটা দায়িত্ব থাকে, কারণ তিনি মানুষকে ভালো রাখার একটা কাজ করছে। তোমাকে দেখে, তোমার পারফরমেন্স দেখে মুহূর্তের মধ্যে বহু মানুষের চোখে আলো জ্বলে উঠছে, তাদের ওইটুকু সময়, যতটুকু সময় তারা তোমায় দেখছেন, তাদের একটা ভীষণ ভালো লাগা তৈরি হচ্ছে। এইটা একটা অনেক বড় দায়িত্ব তোমার উপর, একদম। এটা তুমি আরো সুষ্ঠুভাবে করে যাও, এটাই আমরা প্রার্থনা করি। তুমি ভালো থেকো, অনুষ্ঠানটা শেষ করতে হয় তাই আড্ডা আজ শেষ করতে হচ্ছে, কিন্তু নবরূপী কিরণের ইউটিউব চ্যানেলটা আজই আপনাদের সাবস্ক্রাইব করে ফেলতে হবে, আর আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন, লাইক করবেন, আর কমেন্টে আমাদের বলতে ভুলবেন না। আপনাদের সকলের প্রিয়, আমার ভীষণ প্রিয় মালবিকা সেনের সঙ্গে আড্ডা আজ শেষ করব, তার আগে অবশ্যই একটা গান, মালবিকা গানে গানে আবার একটা গান গাইতে শেষ করি, গান গাইতে বলি আমার ভীষণ ভয় লাগে, সুরের রেশ নিয়ে আজকে শেষ করি, অনেক আড্ডা হলো কিন্তু ইচ্ছে করছে আরেকটা গান শুনতে। স্মৃতি জানালা খুলে যে থাকি, স্মৃতি জানালা
একবার তোমায় দেখি বড় সাধে জাগে, একবার তোমায় দেখি একবার তোমায় দেখি একবার তোমায় দেখি। আহা, অপূর্ব অপূর্ব। আজ আমরা বিদায় নিই, সকলে ভালো থাকবেন, নমস্কার।